हेलो बंधुरा वेलकम बैक टू टाइगर टेक। तो केमन आपनारा आशा करी निश्चय भालो आछेन। आमी भिडियोटीते यूट्यूब मोनेटाइजेशन सम्बन्धे अनेक किछु कथा बोलबो। आपनी आपनार निजेर चैनलेर मोनेटाइजेशन पाच्छेन ना किंबा आपनार चैनलटी रिव्यू पड़े आछे किंबा अनेक दिन हो गेलेओ यूट्यूबेर काछ थेके आपनी कोनो इमेल पाननी, तो भिडियोटी देखते थाकुन। देखुन यूट्यूब मोनेटाइजेशनेर जन्य प्रथमेई आपनाके 1000 सबसक्राइबार एबं 4000 घंटा वाच टाइम पूर्ण करते हबे। तो एटिर पर आपनी एडसेंसের সাথে लिंक करबेन, तारपरे आपनार चैनलटी रिव्यू जाबे। तो ई रिव्यूटी देखबेन 3 মাস 4 মাস 6 মাস ধরে একাডেকটি চ্যানেল রিভিউ পড়ে থাকে, কোনো রিপ্লাই আসে না ইউটিউবের কাছ থেকে। তো চ্যানেল রিভিউ পড়ে থাকার কারণটি কি, অথবা রিভিউ করার পরেও আপনার চ্যানেলটি অ্যাপ্রুভ হচ্ছে না, সে বিষয়গুলো আমি এই ভিডিওতে জানাবো। তো দেখুন, প্রথমেই আপনি যে বিষয়গুলো লক্ষ্য করবেন ইউটিউব চ্যানেলে, আপনার ভিডিওগুলিতে কপিরাইট আছে কিনা সেগুলো দেখবেন। প্রথমেই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং দেখবেন যে আপনার যে ভিডিওগুলি আপলোড করেছেন সেই ভিডিওগুলি অন্য কোনো চ্যানেলে আছে কিনা। যেমন ধরুন অন্য কোনো চ্যানেলে আপনার এই ভিডিওটি আপলোড করেছে, এক্ষেত্রে মনিটাইজেশন পাবেন না। যদিও কপিরাইট না আছে ভিডিওগুলিতে, তবুও আপনি মনিটাইজেশন পাবেন না যতক্ষণ না আপনি সে ভিডিওগুলি ডিলিট করবেন। তারপরে দেখবেন যে ভিডিওগুলি আপনি আপলোড করছেন সেগুলির মিউজিক কপিরাইট কিনা। কপিরাইট না আসলেও মিউজিকগুলি যদি অন্য চ্যানেলে আপলোড করা থাকে, তবে আপনি মনিটাইজেশন আপনি নাও পেতে পারেন। তারপরে দেখবেন যে অ্যাডসেন্স, আপনার অ্যাডসেন্স সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে কিনা, এবং অ্যাডসেন্সে কোনো ফল্ট আছে কি না সেটি দেখবেন। দেখুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজন মাত্র একটি অ্যাডসেন্সই করতে পারবে, তো আপনি আগে দেখবেন কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। একই ডিভাইসে দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করছেন সেটি করবেন না। এই বেসিক তথ্যগুলি একটু মাথায় রাখবেন, এগুলি কোনোদিনই করবেন না। এবারে আসি মনিটাইজেশন পেতে হলে কি কি করবেন আপনি। এবার প্রথমে আমি বলে দিই, যদি রিভিউ থাকে আপনার চ্যানেল অনেকদিন ধরে রিপ্লাই আসছে না, তো কারণ হতে পারে আপনার অ্যাডসেন্সে কোনো ফল আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার বন্ধুর কিংবা অন্য কারো নামে একটি অ্যাডসেন্স খুলবেন এবং সেই অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করবেন। হতে পারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ফল্ট আছে। তারপরে নেক্সট স্টেপ, আপনি এটি করতে পারেন, ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। স্টুডিওতে ঢোকার পর এখান থেকে আইকনে ক্লিক করবেন এবং দেখুন এখানে হেল্প লেখা আছে, হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পর যদি এখানে কন্ট্যাক্ট আস অথবা চ্যাট অপশন থাকে, সেখানে আপনি চ্যাট করতে পারেন ওদের সাথে, অথবা ইমেল করতে পারেন যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাস্ট 1 বছরে হয়ে গেছে, তো এই হিসেবে আমার চ্যানেলটির মনিটাইজেশন ইনেবল করতে একটি ইমেল করবেন এবং ফিডব্যাকও সেন্ড করতে পারেন। ফিডব্যাক সেন্ড করবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে, সেন্ড ফিডব্যাক। দেখুন এখানে অটোমেটিকলি আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশট উঠে পড়বে এবং এখানে লিখবেন, আমি ডেসক্রিপশনে লিখে দেব কি কি লিখবেন আপনি। তারপরে প্রতিদিন হলেও রোজ একটি করে ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউবে, এক্ষেত্রে আপনার রিভিউটি খুব তাড়াতাড়ি রিভিউ হয়ে যাবে আপনার চ্যানেল। এবার আমি বলবো, আপনার চ্যানেলটি রিভিউ করার পরেও অ্যাপ্রুভ করেনি, কেন অ্যাপ্রুভ হয়নি আমি বলে দিই। দেখুন অ্যাপ্রুভ না করার কারণ হলো ডুপ্লিকেট কন্টেন্ট থাকতে পারে, কিন্তু ইউটিউব আপনাকে বলবে না যেটি আপনার চ্যানেলে ডুপ্লিকেট কন্টেন্ট আছে। তো আপনি বারবার করে এটাই আমি বলছি যে আপনি দেখবেন আপনার ভিডিওগুলি কিংবা মিউজিক অন্য কোনো চ্যানেলে আপলোড করা আছে কি না, এবং আপনার চ্যানেলে যত ভিডিও আছে সেগুলির টাইটেলগুলি আপনি ইংলিশে করে দেবেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজে থাকে, বাংলায় হোক হিন্দিতে হোক, টাইটেল সব ইংলিশে করে দেবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে এডুকেশনাল পারপাস ডিসক্লেইমার অ্যাড করে দেবেন। আমি ডেসক্রিপশনে এডুকেশনাল পারপাস ডেসক্রিপশনটি লিখে দেব, ওখান থেকে আপনি কপি করতে পারেন। তারপরে যেটি লক্ষ্য করবেন, ইউটিউবে আপনার যে ইমেলটি লিঙ্ক করা আছে সেই ইমেলে আগে কোনো ইউটিউব চ্যানেল ছিল কিংবা ডিসেবল হয়ে গেছে, এরকম কোনো ফল্ট আছে কি না সেটি লক্ষ্য করবেন। তারপরে আপনি অবশ্যই অ্যাডসেন্সের লক্ষ্য করবে, বারবার বলছি, কারণ অ্যাডসেন্সের যদি কোনো ফল্ট থাকে তো আপনাকে কোনো রিপ্লে দেবে না তারা, কিংবা বলবেও না আপনাকে যে আপনার অ্যাডসেন্সে ফল্ট আছে। হতে পারে আপনার অ্যাডসেন্সে কোনো ফল্ট আছে, হতে পারে আপনার নিজের অ্যাডসেন্স আগে কোনো দিন ডিসেবল হয়েছে কি না। আমি যা যা কিছু বললাম এগুলো একটু লক্ষ্য রাখবেন। আরেকটি জিনিস, ভিডিওর থাম্বনেলগুলো একটু চেঞ্জ করতে পারেন আপনি। যেমন ধরুন আপনি যদি কোনো ফেক থাম্বনেল দেন, ভিউ বাড়ানোর জন্য যদি ফেক থাম্বনেল দেন, তো এটিও একটি খুবই ভুল কাজ। তো আপনি ভিডিওটির থাম্বনেল চেঞ্জ করে দেবেন,
তো মনিটাইজেশন অন করতে গেলে প্রথমে আপনি লক্ষ্য রাখবেন আপনার একটি অ্যাডসেন্স থাকতে হবে, দ্বিতীয়ত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো ভুল যেন না থাকে, তৃতীয়ত আপনার ভিডিও বা মিউজিক অন্য কোনো চ্যানেলে যাতে না থাকে, চতুর্থ ভিডিওগুলির টাইটেল আপনি ইংলিশে রাখবেন, পঞ্চম ভিডিওটিতে এডুকেশনাল পারপোজ কপিরাইট ডিসক্লেমার লিখবেন, তারপর আপনি ভিডিওটির থাম্বনেলগুলো সঠিক দেবেন এবং ফেক থাম্বনেল দেবেন না। তো এগুলো ফলো করলে আশা করছি মনিটাইজেশন আপনার 30 দিন পর চালু হয়ে যাবে। এখন মনিটাইজেশন চালু করতে বেশি দিন সময় লাগছে না, যদি ফল্ট থাকে তো আপনি 3-4 মাস ধরেও কাজ করলেও আপনি মনিটাইজেশন পাবেন না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আরও কিছু জানতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটিতে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং টাইগার টেক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।